গোলপোস্টের ঠিকানা ভুলে গেছেন লাউতারু মার্টিনেজ, তাই তো একের পর এক সুযোগ পেও এ নিয়ে টানা চার ম্যাচ জালের ঠিকানা খুঁজে পেলেন না এই স্ট্রাইকার। ব্রাসিলিয়ায় 9 মিনিটের মধ্যে দুবার এগিয়ে যাবার সুযোগ হারায় আর্জেন্টিনা। হাই প্রেসিং ফুটবলের কৌশলে কোচ লিওনেল স্কালোনির বার্তাটা পরিষ্কার শুরুতেই। প্রথম কোয়ার্টারেই গোল চেয়েছেন তিনি, 12 মিনিটে মেসির ক্রসে সেই লক্ষ্যে সাফল্য এনে দেন গিদো রদ্রিগেজ। রক্ষণে 4 জন, মাঝ মাঠে 3 আর স্ট্রাইকিংয়ে 3 জন রেখে আর্জেন্টিনা আক্রমণাত্মক ফুটবল খেলতে চেয়েছে, যার নেতৃত্বে ছিলেন লিওনেল মেসি। 27 মিনিটে বার্সা জাদুকরের আরেকটি ডিফেন্স সেরা পাসকে গোলে রূপ দিতে পারেননি নাহুয়েল মোলিনা। এর আগে শুরুতে গোল দিয়েও টানা 3 ম্যাচে ড্র করায় দ্বিতীয়ার্ধে রক্ষণে মনোযোগ দেয় আকাশি সাদা জার্সিধারীরা। তাই তো পুরো খেলায় আর্জেন্টিনা পোস্ট লক্ষ্য করে একটি শট নিতে পারেনি উরুগুয়ে। ব্যবধান বাড়াতে এককভাবে চেষ্টা করেছিলেন মেসি, কিন্তু 78 আর 80 মিনিটে 5 বারের বিশ্বসেরা ফুটবলারের সেই চেষ্টা রুখে দেন উরুগুয়ের ডিফেন্ডাররা। তবু স্বস্তির জয়ের সাথে এ নিয়ে টানা 15 ম্যাচ অপরাজিত রইল লিওনেল স্কালোনির দল। এস এম আশরাফ, এটিএন বাংলা। আর্জেন্টিনা হ্যাভ আ ফ্রি কিক।